আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল শখের খামার আপনাদের সাথে আছি আমি মানিক সাবার থানার রাজফুলবাড়িয়া এলাকার রাজাঘাট গ্রামে মাহবুব আলম ভাই নিজে এবং তার পরিবারের সদস্যরা মিলে ছোট্ট একটি চেঁচু মুরগির খামার পরিচালনা করে আসছিলেন অনেক দিন যাবৎ বিগত দিনগুলোতে তিনি গতনাগতিক যে পানির পাত্রগুলো সেগুলো ব্যবহার করে আসছিলেন গত কয়েকদিন আগে মাহবুব আলম ভাই আমাদের শখের খামার প্রজেক্টে এসেছিলেন পোলট্রির যে অটোমেটিক পানির সিস্টেমগুলো সেই নিপল ড্রিঙ্কার নিয়ে আসার জন্য এবং আমাদের যে নিজস্ব মিস্ত্রি রয়েছে সেই মিস্ত্রি এসে মাহবুব আলম ভাইয়ের প্রজেক্টটাতে নিপল আপ করে দিয়ে গিয়েছিলেন একটা ব্যাস মাহবুব আলম ভাই অলরেডি শেষ করেছেন নিপল ড্রিঙ্কারে তার দ্বিতীয় ব্যাচটি চলতেছে নিপল ড্রিঙ্কারে তিনি কি ধরনের সুবিধা পাচ্ছেন ভালো মন্দ বিষয়গুলো এখন মাহবুব আলম ভাইয়ের কাছ থেকে আমরা জেনে নিব সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা বাড়ির আন্ডারগ্রাউন্ড তো এই আন্ডারগ্রাউন্ডেই গ্রাউন্ডেই অল্প কিছু সেচো মুরগি পালন করে আসছেন মাহবুব আলম ভাই বাকি অংশটুকু আছে হচ্ছে এই বিল্ডিং এর ছাদে আমার পরিবারের সদস্যরা বা আমি নিজে এটা হ্যান্ডেল করতেছি বাসা বাড়িতে কিভাবে একটা একটা খামার পরিচালনা করা যায় আমি আপাতত সেভাবেই নিজের বাড়িটাকে ওইভাবে সাজিয়ে নিই একটা বাড়তি আয়ের উৎস বাড়তি একটা আয়ের উৎস উপরে যেহেতু আমি বসবাস করে নিচে এটা মাটি ভরাট করার কথা ছিল কিন্তু আমি মাটি ভরাট না করে এটাকে আমি এটা গ্রাউন্ড হিসেবে রেখেছি যেন কিছু মুরগি লালন পালন করা যায় এখান থেকে যেন কিছু টাকা আর্নিং করা যায় একটু ভিন্নভাবে কতগুলো মুরগির ধারণ ক্ষমতা আমার এটাতে মোটামুটি আমি এক হাজার মুরগি করতে পারবো আর সাদে যে সেটটা রয়েছে আপনার সেটাতে সাথে পাঁচশো মুরগি ধারণ ক্ষমতা আছে বাবু ভাই আপনি এই স্যাচো মুরগি কতদিন ধরে লালন পালন করতে ছয় মাস ছয় মাস ছয় মাসে কয়টা ব্যাস শেষ করছেন ছয়টা ছয় মাসে আমি এই পর্যন্ত তিনটা শেষ হয়েছে এটা চার নম্বর ব্যাস আমার তো আমাদের যে নিপল ডিঙ্কারগুলো আমরা আপনাকে দিয়েছি তো এই নিপল ডিঙ্কারে আপনার এটা কয় নম্বর বেস চলতেছে এটা আমার দ্বিতীয় বেস নিপল ড্রিঙ্কারে আরেকটা বেস অলরেডি সেল করেছেন আমি সাদে একটা বেস করেছি পাঁচশো ওটা আমি গত সপ্তাহ সেল করে দিয়েছি এটা আমার দ্বিতীয় বেশ চলতেছে বাচ্চার বয়স আজকে চোদ্দ দিন তো নিপল জিঙ্কা সম্পর্কে আমাদের দেশে খামার এদের একটা ভুল ধারণা আছে যে নিপল জিঙ্কারে হয়তো পানি কম খায় এ ব্যাপারে আপনি কি বলবেন না এটা একমত আমি না কারণ এই বিষয়টা আসলে কোনোভাবেই মেনে নিতে পারবো না আমি যতটুকু দেখেছি যে পানি আমরা যেভাবে গতানুগতিক যে নিয়মে পানি ক্যারি করে দিচ্ছি ওতে করে মনে করেন মুরগির আপনার বেশ কিছু অসুবিধা হয় আমাদের নিজেদের তো তো আছেই পাশাপাশি ওদের মনে করেন দেখা যাচ্ছে আমার সঠিক সময় পানি শেষ হয়ে গেল আমি ওই সময় পানি দিতে পারলাম না বা পানির মধ্যে আপনার যে মুরগির যে লিটারগুলো আছে এগুলো বিভিন্নভাবে পড়ে নষ্ট হয়ে যাচ্ছে সে মুরগির ওই ইয়ে পানিটাই খাচ্ছে নষ্ট পানিটাই খাচ্ছে পাশাপাশি আমার লিটার ভিজে যাচ্ছে ওই লিটার ভিজে ওখান থেকে আপনার একটা গ্যাস তৈরি হচ্ছে তো সেখানে মুরগি অসুস্থ হয়ে যাচ্ছে তো পরিশ্রম কতটুকু কমাতে পেরেছেন এই নিকোল ডিঙ্কার ব্যবহার করে পরিশ্রমটা মেজর পরিশ্রমটা তো অবশ্যই কমাতে পেরেছে আমি যেহেতু এক হাজার মুরগি নিয়ে যদি আমি কথা বলি যে আমার তিন বেলা খাবার খাই আমরা যে সময়টা প্রতি খাবার খাবারের সময়টা যে সময়টা ব্যয় করি আমি মুরগিকে খাবার দিতেও আমার ওই সময়টাই ব্যয় হয় মানে পনেরো বিশ মিনিট পনেরো বিশ মিনিট এতটুকু সময় লাগে না আমি পাঁচ সাত মিনিটে মোটামুটি এই এখানে দশ বারোটা খাদ্যের পাত্র আছে এগুলো এই সময়টার মধ্যে আমি কাবার করতে পারি তো আমি দিনে মনে করেন আমি নিজের খাবারের জন্য যে সময়টা ব্যয় করি তার অনেকটা হাফ সময় আমি ওদের জন্য ব্যয় করলেই আমার মোটামুটি চলতেছে তো এতে করে দেখতে পাচ্ছি যে মনে করেন যারা আসলে এখনও বেকার বসে আছেন তারা যদি মনে করেন এটাকে পরিশ্রম হিসাবে দেখেন তাহলে ওটাকে একদম ভুলে গিয়ে যদি আপনার নিপোল ড্রিঙ্কার সেটিংয়ে এসে যদি বিজনেস করেন তাহলে আপনার পরিশ্রমও চলে গেল এবং মনে করেন আপনার সময়টাও সেফ হয়ে গেল পাশাপাশি আপনি কিছু এই সেক্টর থেকে আর্ন করতে পারতেছেন এটা একটা সুবর্ণ সুযোগ এখন তো আপনি পনেরো বিশ মিনিট সময় দিচ্ছেন প্রতিবারে দিনে দুইবার হোক বা তিনবার হোক যে তা আগে যখন আপনি লিঙ্কার ব্যবহার করেননি তখন কি পরিমাণ সময় দিতে এক একবার যদি আমি পানি দিতে যে সময়টা ব্যয় করতাম প্রায় আমার পাত্র আমার ধোয়া এবং এগুলোতে রিটার্ন পানি দেওয়া ওষুধ মিশ্রণ করা সহকারে এক এক সময় প্রায় আমার পঁয়তাল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট বা এক ঘন্টা আমি এই সময়টাই ধরে নেব হয়তো আর একটু কমও লাগতে পারে কিন্তু কাজটা যদি আমি সঠিকভাবে করতে যাই তাহলে আমার ওই সময়টাই ব্যয় হয়ে যায় কারণ আমি সবগুলো পানির পাত্রকে ওয়াশ করতে হবে দেন তারপর আমার এগুলোকে আবার নতুন করে পানি দেওয়া আবার এগুলোতে ওষুধ দেওয়া আবার এগুলা জায়গায় জায়গা সেটিং করে দেওয়া সব দিন ব্যাপার আছে তার মানে হচ্ছে আপনি মোট তিন ভাগের দুই ভাগ শ্রম কমে গেছে জি দুই ভাগ কমে গেছে আমার অপর দিকে আপনার উৎপাদনে কোনো ব্যাহত হচ্ছে না গ্রোথে কোনো পারফরমেন্স জি খারাপ পাচ্ছেন না তো সঠিক ভাবে আছে ইনশাআল্লাহ উৎপাদনে কোনো অসুবিধা নেই গ্রোথ তো ঠিক আছে কারণ আমি যা দেখতে পাচ্ছি যে আমার মুরগি সঠিক সময় পানি পাচ্ছে এখন মানে তার পানি কখনো জিরো হচ্ছে না আমি তখন তো দেখতাম যে আমার এখানে কিছু কিছু পাত্র খালি হয়ে যেত আবার কিছু পাত্রে মনে করেন লিটার ভরে থাকতো কারণ সেখানে পানিগুলো দূষিত পানি খাতো কিন্তু এখন সে নিয়মিত ভালো পানি পাচ্ছে এবং পানি কখনো তার জন্য শূন্যতা আসতেছে না সে কন্টিনিউ পানি পাচ্ছে তো আমাদের নিপল ড্রিঙ্কারে কোনো ধরনের ত্রুটি পেয়েছেন কি কারণ বাজারে অনেক নিম্নমানের নিপল ড্রিঙ্কার রয়েছে যেগুলো কিনে সাধারণ খামারে প্রতারিত হচ্ছে ক্ষতিগ্রস্ত হচ্ছে মানে যেই কমপ্লেনটা কমনলি আসে সেটা হচ্ছে নিপল থেকে ড্রপিং করে লিটার ভিজে যায় তো আপনার এই নিপল ড্রিঙ্কারগুলোতে এই ধরনের কোনো প্রবলেম পেয়েছেন কি না তো আমি এখনও কোনো প্রবলেম পাইনি আর আমি মোটামুটি ইউটিউবে বা এর আমি অনলাইনে সার্চ করেছিলাম যে প্রোডাক্টগুলো কারা কিভাবে সাপ্লাই করতেছে তো সেখানে আপনাদের প্রশংসাটাই বেশি আমি উল্লেখযোগ্যভাবে পেয়েছি সেই জন্য আমি প্রোডাক্টটা আপনাদের কাছ থেকে নিয়েছি আর ইভেন আমি এ পর্যন্ত আমার এই প্রোডাক্টে কোনো কমপ্লেন আমি দেখি নাই মোটামুটি ঠিক আছে কোনো অসুবিধা আমি লক্ষ্য করতেছি ইনশাল্লাহ ভবিষ্যতেও দেখবেন না আমরা যে নিপোল ভিঙ্কারগুলো দিচ্ছি সেগুলো হচ্ছে পরিপূর্ণভাবে এসেছে এই নিপোলটা ভিতরে যে বলটা থাকে সেটা সম্পূর্ণ স্ট্রেইনলেস স্টিলের এটা জং ধরবে না আর এটা দেখেন অনেকাংশেই মোটা এবং এই কাপটাও অনেক হেভি অনেকেই আসে ফোন করে দামের কম পেয়ার করে ফোন করলে আসলে দামের কম পেয়ার করাটা আমি মনে করি যে টোটালি বুকামিং আপনি আসেন আমাদের অফিসে আসেন আমাদের প্রোডাক্ট এবং অন্যান্য স্যাম্পেলগুলো সামনাসামনি দেখেন তারপর কম্পেয়ার করেন যে দাম কেন কম বেশি আসলে যে কোনো জিনিসই ভালো জিনিস কিনতে গেলে দুই টাকা বেশি দিতে হবে এটাই লজিক এটাই বাস্তব ব্যাপার হ্যাঁ হ্যাঁ জিনিস যেটা ভালো তার দাম একটু বেশি এটা তো আসলে একটা স্লোগানই আছে তো এটা এই কথার সাথে আমি একান্তই একমত আর বাজারে যে সকল প্রোডাক্ট আছে আর ভালো মন্দের সাথে কিন্তু তুলনামূলক দামে খুব বেশি পার্থক্য নেই এক দুই টাকা সর্বোচ্চ মনে করেন এই প্রোডাক্টটা আপনি চল্লিশ টাকা দিয়ে কিনেন বা আটত্রিশ টাকা দিয়ে কিনেন আপনার প্রোডাক্টটা নেয় তিন টাকা কম পাচ্ছেন টোটাল প্রোডাক্টটা আপনাকে সেট করতে হচ্ছে দীর্ঘ সময়ের জন্য আপনি সময়কালীন সময়টা যদি একটা লো প্রজেক্টের জিনিস আপনি কাজে লাগান সেক্ষেত্রে আপনারই লস কারণ আপনি এটা নতুন ভাবে আবার করা বা এটাকে মিস্ত্রি ডাকা বা আপনি যে হ্যাম্পারলেস হবেন যে আপনার যে সময়টা যে প্রোডাক্ট ক্ষয়ক্ষতির কারণে এগুলো আসলে টোটাল একটা

আমি অলরেডি করেছি আমার এখানেই প্রতিবেশী একজন উনি এই বিষয়ে মোটামুটি আগ্রহ প্রকাশ করছে উনি এসে দেখে গেছে আমার তো আমাকে জিজ্ঞেস করলো যে এটা থেকে আপনি করেছেন বা কী আমি আপনাদের বিষয়টা সাজেস্ট করেছি এবং বলেছি ওনারা খুব ভালো মানুষ আপনারা চাইলে ওনাদের থেকে প্রোডাক্টটা নিতে পারেন তো আদারওয়াইজ এটা ওনার পার্সোনাল বিষয় উনি আরও যাচাই বাছাই করে যেটা উনি বেটার মনে করেন বাট আমি ভালো পেয়েছি তো আমি ভালো বলেছি এই জায়গা আলহামদুলিল্লাহ তো ধন্যবাদ মাহুদ ভাই আপনার মতামতের জন্য আমাদেরকে সময় দেওয়ার জন্য তো আমরা আজকে আসলাম আপনার কোনো অসুবিধা হচ্ছে কিনা সেটাও জেনে গেলাম পাশাপাশি আপনার এই একটা রিভিউ নিয়ে গেলাম যেটা অন্যান্য খামার দেখলে হয়তো উপকৃত হবে কারণ তারা যদি তাদের শ্রম কমিয়ে ব্যয় কমিয়ে লাভবান হতে পারে সেটাই কিন্তু আমাদের কাম্য জি জি তো সুপ্রিয় দর্শক আপনারা যারা পোলট্রি খামারিয়ে রয়েছেন ব্রয়লার সোনারি দেশি কিংবা যে কোনো ধরনের মুরগি লালন পালন করে থাকেন তারা অবশ্যই খামারে এই ধরনের কাপ নিকল ড্রিঙ্কার অথবা বেল ড্রিঙ্কার ইউজ করতে পারেন এগুলো আপনার ব্যয়কে তিন ভাগের এক ভাগে নিয়ে আসবে এবং আপনি সময়টাও তিন ভাগের দুই ভাগ সময় আপনি বাঁচাইতে পারবেন মোবাইল নাম্বার দেওয়া আছে এই নাম্বারে কল করে বুকিং দিয়ে বাংলাদেশে যে কোনো প্রান্ত হতে সংগ্রহ করতে পারেন এছাড়াও আমাদের ওয়েবসাইট থেকে কেনাকাটা করতে পারেন এছাড়াও সশরীরে এসে আমাদের অফিস থেকে প্রোডাক্টগুলো দেখে তারপরে কিনতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে শখের খামার অ্যাবো প্রজেক্ট নবীনগর সাবার ঢাকা আমি আবারও বলছি শখের কামার অগ্রপ্রদেশ নবীনগর সবার ঢাকা ম্যাপে ঢুকে শখের কামার লিখে সার্চ দিলেও আমাদের সঠিক লোকেশন পেয়ে যাবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম